हेलो एवरीवन, दिस इज शुभजित घोष। आज के 9ই নভেম্বর 2020 आज के तुम्हारे WBMCC वेबसाइटे अनेकगुली आपडेट এসেছে, অনেকগুলি প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে এনরোলমেন্টের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি তোমরা প্রত্যেকে অ্যাটেম্প্ট করবে এবং রেজিস্ট্রেশন করবে, এরপর তোমরা র্যাঙ্ক পাবে, তোমরা কলেজে অ্যালট হবে। এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি তোমার অ্যাটেম্প্ট করার আগে তোমার যে জিনিসটা খুব ভালোভাবে দেখা দরকার সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা এই বছরে পাবলিশ করেছে 2020-তে WBMCC-র ওয়েবসাইটে। বাঁ দিকের কলামে নিচের দিকে ইউজার ম্যানুয়ালটি আছে, সেটি তুমি ডাউনলোড করবে এবং দেখবে। এইখানে আমি কি করব, আমি প্রতিটি পয়েন্ট এখানে ভেঙে ভেঙে সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপরও যদি বুঝে কিছু না বুঝতে পারো পুরোটা শোনার পর, তাহলে নিচে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখন শুরু করি, প্রতিটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, তোমরা শেষ অবধি ভিডিওটি দেখবে। তার আগে আমি বলবো, আন একাডেমিতে মনডে মোটিভেশন ফর নিট UG 2020 পুরো সিরিজ চলছে, যেটা সম্পূর্ণরূপে ফ্রিতে। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করে তোমরা যেতে পারো এবং লাইভ এখন দেখতে পারো। অথবা তোমরা যদি 9ই নভেম্বরের পরে ভিডিওটি দেখছো, তোমরা ভাবছো যে এটা আমাদের পক্ষে এখন অ্যাভেল করা যাবে না, কিন্তু তা না, তোমরা ওই লিঙ্কে ক্লিক করেই তোমরা পেতে পারো, কারণ এটি রেকর্ডেড ফর্মেও সেখানে দেওয়া আছে। তোমাদের কী কী টপিক আছে সেই টপিকগুলি হচ্ছে স্টার্ট প্রিপারেশন অ্যান্ড কভার ব্যাকলগ। ব্যাকলগ কী করে কভার করবে, ব্যাকলগ, ডিমোটিভেশন, লো স্কোর গোলস, অ্যাম্বিশন, র্যাঙ্ক, সিলেকশন, এই সমস্ত কিছু টপিক নিয়ে প্রণব স্যার বলবেন। তারপর কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট ইন প্ল্যান্স, মানে কিছু স্টাডি রিলেটেডও কিছু টপিক থাকবে, বুঝতেই পারছো। তো তোমরা সমস্ত জিনিসগুলো এখানে দেখে নাও স্ক্রিনে, তারপর তোমরা সেটা অ্যাভেল করো নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। এখন আমরা প্রথমেই যখন ডাউনলোড করলাম, তারপর যেটা আসে সেটা হচ্ছে এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট ফর নিট UG 2020 কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইলিং টু পার্টিসিপেট ইন WB স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, NRI কোটা অ্যান্ড অল ইন্ডিয়া কোটা ফর আয়ুষ প্রাইভেট কলেজ কাউন্সিলিং 2020 পিওরলি ইন্ডিকেটিভ। তো এখানে তার মানে বলতে চাইছে যে ম্যানেজমেন্ট কোটায় ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে হোক বা স্টেট কোটায় ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে হোক, MBBS, BDS এবং আয়ুষের, এবং অথবা NRI কোটা হোক, সেইগুলোতে যদি ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলি তোমাদের পেতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের এটাই পার্টিসিপেট করতে হবে, এটা তোমরাও জানো। তো প্রথমে আমরা যখন WBMCC-র ওয়েবসাইটটি খুলি, এরকম একটি ইন্টারফেস আছে। তারপর আমরা যদি এনরোলমেন্ট অ্যান্ড ফিস পেমেন্ট বলে যে অপশানটা আছে সেখানে যদি ক্লিক করি, তারপর আমাদের এই পেজটি একটি ওপেন হচ্ছে। এখানে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার পুট করা আছে, সেখানে তুমি তোমারটা পুট করবে, সঠিক জিনিস পুট করবে, তারপর সাবমিট করবে। তারপর কী হবে, এটা মানে কী বলতে চাইছি আমি, তুমি কীভাবে এটা পরপর রেজিস্ট্রেশনটা করবে, এনরোলমেন্টটা করবে, ফিস পেমেন্ট করবে, এই জিনিসগুলো বলছি। তুমি প্রথমে আমি কী বললাম, WBMCC-তে এই পেজটা খুললো, তারপর এখানে এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট বলে যেটা আছে সেটাতে ক্লিক করলে, তারপর আসবে এই ইন্টারফেসটা। এখানে তুমি তোমার নিজের ডাটাগুলো বসালে, সাবমিট করলে, তারপরে এই পেজটা আসবে। আর ইউ অ্যান NRI, OCI, PIO ক্যান্ডিডেট? ইফ ইয়েস, ইউ আর এলিজিবল অনলি ফর NRI শিট। তোমার যদি তুমি এক্ষেত্রে এগুলো তো তুমি অ্যাপ্লিকেবল না, তুমি আমার ভিডিও দেখছো মানে তুমি নিশ্চয়ই বিদেশের কেউ নও, তুমি এদেশেরই, ওয়েস্ট বেঙ্গলেরই ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে এখানে তুমি নো করবে। তারপরের জিনিসটা আসুক, তারপরে যেটা আসবে ওটা নো করার পর কন্টিনিউ করবে, ঠিক আছে? কন্টিনিউ করবে, কন্টিনিউ করতে করতে যখন যাবে, তারপরে যে ইন্টারফেসটি আসবে সেখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এখানে দেখো, তোমাদের যদি তোমাদের এমনই একটা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেবে যেটা তোমার এই সময় তোমার কাছে সবসময় থাকবে, যেটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকবে, যেখানে নোটিফিকেশান যা হোক আসুক তুমি সেটা অ্যাভেল করতে পারবে, এই রকম মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেবে। এখানে কোথাও বলা নেই যে যেটি নিটে দিয়েছিলো সেটিই দিতে হবে, সেটি যদি থাকে তুমি দিতে পারো, না হলেও তোমার যে জিনিসটা থাকার দরকার সেটা হচ্ছে তোমার যেন পুরো কন্ট্রোল থাকে ওই মোবাইল নাম্বারটায়, তোমার কাছেই যেন থাকে সবসময়, ঠিক আছে? আর তারপর নিজের ঠিকানা বসাবে এখানে, কমপ্লিট মেলিং অ্যাড্রেস। মেলিং অ্যাড্রেসের অর্থ কোনো কিছু নয়, জাস্ট এখানে মেল আইডি যেন বসিয়ে দিও না, ইমেল আইডি। মেলিং অ্যাড্রেস মানে হচ্ছে তোমার বাড়িতে যদি কখনো চিঠিপত্র কিছু পাঠাতে হয়, তাহলে যেখানে যে অ্যাড্রেসে আসে সেই অ্যাড্রেসটা তোমার বসাতে হবে, অর্থাৎ তোমার বাড়ির অ্যাড্রেস। পিনকোড বসালে, তারপর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তোমার যে ইন্টারফেসটি আসবে সেখানে তোমার সমস্ত ডাটাগুলি চলে আসবে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে তুমি মিলিয়ে নেবে ভালো করে যে তুমি যা যা লিখেছো বা যা যা তোমার ডাটা সেগুলো ঠিকঠাক মিলছে কি না, ডেট অফ বার্থ তো দেখবে, ইমেল আইডি দেখবে, সব মিলিয়ে নেবে। যদি তোমার এখানে সব কিছু মিলে যায় কনফার্ম, কন্টিনিউ টু কনফার্ম করবে, আর নাহলে ব্যাক করে আবার আগের জায়গায় ফিরে যাবে, সেখানে এডিট করতে পারবে।
কন্টিনিউ কনফার্ম করার পর তোমার কাছে জানতে চাইবে ওয়েদার ক্যান্ডিডেট হ্যাজ পাস 10+2, অর্থাৎ তোমার এইচএসের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা তোমার জানতে চাইবে। এখান থেকে তোমরা দেখে নেবে, তারপর ইয়েস করে কন্টিনিউ করবে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস 10+2 এক্সাম দ্যাট ইজ ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট এক্সাম অ্যাজ পার এমসিআই ক্রাইটেরিয়া, তোমরা এগুলো ইয়েস করে এগিয়ে যাবে, ঠিক আছে। তারপর কন্টিনিউ করলে হোয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমার কাছে নিশ্চয়ই ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের আছে, A1, A2 আর B, অথবা তোমার কাছে আছে যেটা সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি ডিস্ট্রিক্ট ডট জিওভি ডট ইন, এইরকম একটা ওয়েবসাইট আছে, তোমরা জানো অনলাইনে কীভাবে বের করতে হয়, সেখান থেকে করা আছে কি না সেটাও তোমরা, তোমাদের কাছে থাকলে তোমরা পাবে। এখানে হয়তো উল্লেখ করা নেই, এখানে দেখি তারপরে কী আছে। কন্টিনিউ করে এগিয়ে গেলে তারপর এখানে আছে টাইপ অফ ডোমিসাইল প্রোফর্মা, এখানে তোমার A1, A2 আর বি এর অপশান আছে সিলেক্ট করার জন্য। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তোমরাও দেখতে পাবে তোমাদের ওয়েবসাইটে আরেকটি নোটিস এসেছে, সেখানে কিন্তু লেখা আছে যে ওই ই ডিস্ট্রিক্টের ডোমিসাইলটা থাকলেও হবে। তো সেখানে তোমরা কী করবে এটা নিয়ে একটু ধাঁধা আমারও লাগছে, যে এখানে তাহলে কোন অপশানটা সিলেক্ট করবে, নাহলে তো কন্টিনিউ করে এগিয়ে যেতেও পারবে না। তো আমি তোমাদের বলবো, তোমাদের যদি ই ডিস্ট্রিক্টটা শুধু থাকে, যদি A1 A2 B না থাকে, আর এটা যদি সিলেক্ট না করে যদি এগোতে না দেয়, তাহলে তুমি A1টাই করে রেখো। কারণ A1টাও তোমাকে যে বিডিও থেকে বা SDO থেকে তুলে আনতে হয়, সেই রকমভাবে ওই ই ডিস্ট্রিক্টের ওটাও বিডিও থেকে আসে। তো সেক্ষেত্রে তোমাদের যদি A1 A2 বা B এর মধ্যে কোনো একটা সিলেক্ট না করে যদি এগোতে না দেয়, সেক্ষেত্রে তোমরা A1টা করে এগিয়ে যাবে, ঠিক আছে। A1টা করে কন্টিনিউ করবে, তারপর তুমি A1 জোগাড় করার চেষ্টা করো, না পারলে তোমার কাছে যদি ই ডিস্ট্রিক্টটা থেকে থাকে সেটা নিয়েই তুমি ভেরিফিকেশনের সময় যাবে। আশা করি প্রবলেম হবে না, তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, ভবিষ্যতে যদি কিছু আপডেট দেয় আমি বলে দেবো, আর তোমরা নিজেরাও ওয়েবসাইটটা দেখো। তারপরে আসা যাক, এখানে একটু ক্লারিফাই করে দিয়েছে, ইফ দ্য রেসপন্স টু ডোমিসাইল ইজ ইয়েস, দেন দ্য ক্যান্ডিডেট ক্যান পারসু অ্যাজ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট ফর স্টেট কোটা সিট, সাচ ক্যান্ডিডেট আর অ্যালাউড টু ফিল চয়েস ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। এখানটা তোমরা পড়ে নিও, এখানে তেমন কিছু বলার মতো কিছু নেই। তারপরে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে, ডু ইউ উইশ টু চেঞ্জ ইউর কাস্ট অর রিজার্ভেশন টাইপ, তুমি কি তোমার রিজার্ভেশন টাইপ চেঞ্জ করতে পারো। কারার জন্য অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল ফর ক্যান্ডিডেটস হু সিলেক্টেড আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাজ পার নিট UG 2020। তোমরা যারা UR সিলেক্ট করেছিলে, এখন তোমাদের কাছে EWS, ST, SC, OBC, নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেটগুলি এখন আছে, তখন ছিল না, তারা এখানে চাইলে এখানে ইয়েস করে তোমরা এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তারপর দেখো, তারপর এই যে এখানে তুমি চুজ করে নিলে তুমি চেঞ্জ করে কোনটা করতে চাও, সিলেক্ট ইউর কাস্ট রিজার্ভেশন টাইপ ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা যেটা তোমার ইস্যু করা আছে সেটাতে তুমি টিক করে এগিয়ে যাবে। তারপর আবার তোমার কাছে একটি ইন্টারফেস আসবে, যেখানে কনফার্ম সাবমিশনের চাইবে, আর এখানে রিমার্কসটা তুমি একবার চেক করে নেবে, তুমি কোন কোন কিসের জন্য এলিজিবল হলে। যেমন এখানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ ফর UR টু UWS, এর এখানে যেটা উদাহরণ হিসেবে দিচ্ছে তার কথা বলছে। তারপর বলছে ক্যান্ডিডেট উইল বি এলিজিবল, এই যে ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর WB স্টেট কোটা, আয়ুষ প্রাইভেট কলেজ অল ইন্ডিয়া কোটা অ্যান্ড প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট। এই যে এইখানে তোমারও কিছু কিছু লেখা আসবে, যে তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে WB স্টেট কোটা, আয়ুষ প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, এই সবগুলো চলে আসবে, ঠিক আছে। সেটা তুমি একটু রিমার্কসটা দেখে নেবে চেক করে, তারপর কনফার্ম করবে। দেন তোমার কনফার্ম হয়ে গেল, তারপর ইউর অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ মেক পেমেন্ট ফর রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং। এখানে তোমরা পেমেন্টটা তোমরা নিজেরা বাড়ি বসে করতে পারো, পুরো প্রক্রিয়াটাই নিজের যদি ল্যাপটপ থাকে বা কিছু থাকে করতে পারো, এবং ফোন থেকেও করতে পারো। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে টাইপ করছো যখন টাইপিং এরর কিছু এসে যাচ্ছে কি না। সবচেয়ে ভালো হয় কোনো যারা যে ক্যাফেগুলো আছে যেগুলোতে তোমরা গিয়ে যারা চাকরি টাকরির ফর্ম ফিল আপ করে তাদের ওখানে গিয়ে করাটাই বেটার। তারপর এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড ATM পিন এইসব ইউজ করে তোমরা পেমেন্ট করতে পারো, বা তোমরা যদি কোনো ক্যাফেতে যাও সেক্ষেত্রে সেখান থেকেও করতে পারো। তো আমি বলে রাখি, আমি অন্য নোটিশটা যেহেতু দেখেছি আমি জানি 2000 টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য, আর OBC SC ST এই ক্যাটাগরিগুলোর জন্য তোমরা OBC SC ST ক্যাটাগরির জন্য 1500 টাকা তোমাদের ওখানে পে করতে হবে, তো সেই টাকাটি তুমি নিয়ে যাবে। তারপর তোমরা প্রিন্ট করে নেবে, এই যে ফিস তুমি পে করলে সেই পেমেন্টের রসিদটা তোমরা প্রিন্ট করে নেবে অবশ্যই, এক কপি জায়গায় দু কপিও করে রাখবে, কিন্তু করে রাখবে, ঠিক আছে। তারপরে আসা যাক, তারপরে কী চাইছে, ইফ এনি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট SC ST OBC হ্যাভিং পার্সেন্টাইল বিটুইন
40 এন্ড লে বি টু গেটার ইকুয়াল টু 40 এন্ড লেস দেন, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে যাদের আছে তারা যদি ইয়েস ফর ডাব্লু বি ডোমিসাইল বাট সিলেক্ট নো ফর ডাব্লু বি কাস্ট ক্যাটাগরি, দ্য ক্যান্ডিডেট উইল নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন এনি স্টেট কোটা কাস্ট ক্যাটাগরি সিট বাট উইল অনলি রিমেন এলিজিবল ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট অ্যান্ড অল ইন্ডিয়া কোটা সিট ইন আয়ুষ প্রাইভেট কলেজ। মানে যাদের ওই 40 থেকে 50, আমার মনে হয় না 40 থেকে 50% মধ্যে যাদের আছে তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে বলে, তো এটা ডিটেলসে আমি আর যাচ্ছি না। তারপর তোমরা সব কিছু এখানে কনফার্ম সাবমিশন যেগুলোই চাইছি না সেগুলো তুমি একবার নিজের যে ডাটাগুলো দেখাচ্ছে সেগুলো ভালো করে চেক করে নিয়ে তারপর দেবে, ঠিক আছে। তারপর ওয়ান্স দ্য পেমেন্ট ইজ মেড ক্লিক অন দ্য জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ইউ উইল বি ডিরেক্টেড টু ফলোয়িং পেজ। তোমরা যখন জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা জায়গা আসবে যেখানটা ক্লিক করতে হবে, সেখানটা ক্লিক করার পর তোমার এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে তুমি আবার নিজের রোল নাম্বার, ট্রানজ্যাকশান আইডি, এই যে ট্রানজ্যাকশান আইডিটা দেখছো এটা কিছুই নয়, এটা কী বলতো, তুমি যে ফিস পেমেন্ট করলে তারপর পেমেন্টের একটা প্রিন্ট করতে বলেছিলো পেমেন্ট রসিদ, সেই রসিদের লেখা থাকবে ট্রানজ্যাকশান আইডিটা, এইটি পুট করার পর তারপর তুমি সাবমিট করলেই তুমি পেয়ে যাবে, কী পেয়ে যাবে, তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি পেয়ে যাবে। সেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখতে অনেকটা এই রকম হবে, ঠিক আছে। এইটা এইটারও প্রিন্ট আউট তুমি নিয়ে রাখবে, এটাও তোমার ভেরিফিকেশনের সময় দরকার লাগবে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু টেক দ্য প্রিন্ট আউট অ্যান্ড ক্যারি দিস অ্যাকনোলেজমেন্ট স্লিপ টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউশন ডিউরিং অ্যাডমিশন অ্যান্ড অ্যাপিয়ার ফর ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস। ক্যান্ডিডেট মে অলসো জেনারেট অ্যান্ড প্রিন্ট দ্য ট্রানজ্যাকশন স্লিপ অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফ্রম দ্য কাউন্সিলিং হোম পেজ বাই ক্লিকিং দ্য লিঙ্ক। মানে তোমরা এখান থেকেও ডাইরেক্ট করতে পারো, এখানে তুমি ওই পুরো প্রক্রিয়াটা শেষ করে হয়তো বাইরে বেরিয়ে এসেছো, তারপর তুমি বেশি মানে উল্টোপাল্টা ভেবো না, এখানে ডাইরেক্ট আসবে স্লিপ জেনারেশন করবে, তোমরা স্লিপটা পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিউ ট্রানজ্যাকশান আইডি, এখান থেকে ট্রানজ্যাকশান আইডিটা দেখে সেখানে আবার সেই স্লিপ জেনারেশনের সময় যে ট্রানজ্যাকশান আইডি পুট করতে হচ্ছে সেটিও তোমরা পুট করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখি আর কি বলেছে, তারপরে বলেছে কিছু কিছু জায়গায় বলেছে ফর ইডাব্লিউএস এসসি অর এসটি অর ওবিসি ক্যান্ডিডেট এ পেজ সিমিলার টু ফলোয়িং উইল অ্যাপিয়ার অন কন্টিনিউ দ্য কনফার্মেশন পেজ উইল অ্যাপিয়ার অন কন্টিনিউ দ্য কনফার্মেশন পেজ উইল অ্যাপিয়ার। দেখি কি বলেছে, বলেছে এসসি সার্টিফিকেট ইস্যুড ইন দ্য কাস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তোমার ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল করবে, ইয়েস করবে, তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে না থাকে। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তার ঝাড়খণ্ডের এসসি সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে সেখানে ইয়েস করবে না, নো করবে, এবং তার কি ড্রব্যাক হবে, তার ড্রব্যাক এটাই হবে সে স্টেট কোটার কোনো সিটে পার্টিসিপেট করতে পারবে না, সে স্টেট কোটা বাদ দিয়ে ম্যানেজমেন্ট কোটায় যে সিটগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে, তারপর অল ইন্ডিয়া কোটার যে আয়ুষের সিটগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে, সেইগুলো হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা ওই রকম একই প্রশ্ন করছে। তারপর তুমি যখন ওইগুলো করে দেবে না, তারপর তোমার এখানে কাস্ট আর রিজার্ভেশনের এটা ফাইনালি এখানে এসে যাবে, যেটা তোমার হবে ইডাব্লিউএস এসসি এসটি এগুলো এসে যাবে, ঠিক আছে। তারপরে দেখি কি বলেছে, ফর ক্যান্ডিডেট উইথ ওবিসি স্ট্যাটাস অ্যাজ পার নিট ইউজি 2020 ডাটা ইফ দ্য কাস্ট সার্টিফিকেট ইজ ইস্যুড ইন দ্য স্টেট অফ ডাব্লিউবি দেন ফর ওবিসি ক্যান্ডিডেট দ্য অ্যাডিশনাল কোশ্চেন উইল বি আস্কড হোয়েদার দ্য সাব কাস্ট, মানে ওবিসি এ না বি সেটা তোমাদের জানতে চাইবে, এই যে এখানে জানতে চাইছে ওবিসি সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়েস, তারপরেই দেখো জানতে চাইবে এ না বি, এই যে ব্যাকগ্রাউন্ড ক্লাস টাইপ ওবিসি এ আর ওবিসি বি, এখানে তুমি নিজেরটা সিলেক্ট করে দিলে। তারপর ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট ইফ দ্য সার্টিফিকেট ইজ নট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেন দ্য ক্যান্ডিডেট ইজ কনসিডার্ড ফর ম্যানেজমেন্ট কোটা সিট অ্যালটমেন্ট ইন প্রাইভেট কলেজ অ্যান্ড এ আই কিউ সিট ইন আয়ুষ, যেটা আমি তোমাদের বললাম একটু আগে, বাট ইন অর্ডার টু পার্টিসিপেট ইন কাউন্সিলিং হি অর সি মাস্ট গেট দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি কাট অফ পার্সেন্টাইল, ঠিক আছে। তারপর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে তাদের আমি বলেইছিলাম যে এটা আইপিজিএমই আর কলকাতা থেকে হওয়া দরকার, এখানে ইয়েস করে তোমরা এগিয়ে যাবে, যদি থাকে, আর না থাকলে তখন কি করবে, নোই করবে, কিন্তু নো করলে কি হবে আমার জানা নেই। এ ক্যান্ডিডেট উইথ পিসি পিএইচ অর পিডাব্লিউডি স্ট্যাটাস অ্যাজ পার নিট ডাটা বাট উইথাউট পিসি পিএইচ পিডাব্লিউডি সার্টিফিকেট ইস্যুড অ্যাজ পার ডাব্লিউ বি কাউন্সিলিং গাইডলাইন উইল বি কনভার্টেড টু রেসপেক্টিভ ক্যাটাগরি উইথাউট পিসি। আচ্ছা, এই যেটা বললাম জানা নেই সেটা হচ্ছে এইরকম হবে,
যে তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসেবে আর মানবে না। ক্যান পার্টিসিপেট ইন কাউন্সেলিং ফর নন পিসি সিট প্রোভাইডেড হি অর সি ফুলফিলস অল আদার এলিজিবিলিটি কন্ডিশন। মানে তুমি পার্টিসিপেট করতে পারবে, কিন্তু এই ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য যে রিজার্ভেশন থাকে সেটাতে কোনো তোমার অধিকার থাকবে না। তারপর কিছু কিছু বলে দিয়েছে এখানে, এনআরআই কথার অর্থ নন রেসিডেন্ট ইন্ডিয়ান, ওসিআই কথার অর্থ ওভারসিজ সিটিজেন, ওই তোমাদের আমি প্রথমেই তো বললাম। তারপর দেখা যাক আর কিছু নেই, তো এখানেই তোমাদের শেষ হচ্ছে পুরো ম্যানুয়ালটি, প্রায় 16 মিনিট হতে চললো। তারপর দেখো রেড কালারের যেটি বলেছে সেটি একবার দেখে নিই। দিস ম্যানুয়াল ইজ পিওরলি ইন্ডিকেটিভ অ্যান্ড অনলি সার্টেন ফ্লোজ আর শোন ফর কনভেনিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেট। ফর ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর আদার কাউন্সেলিং কন্ডিশন দ্য ক্যান্ডিডেট ইস অ্যাডভাইজ টু রেফার টু দ্য কাউন্সেলিং নোটিশ আপলোডেড। তার মানে তোমাদের ওই কাউন্সেলিং নোটিশটা তোমাদের দেখতে বলছে, বা আগে যেগুলো আসবে সেগুলো দেখতে বলছে। তো সেইগুলি তোমাদের, এরপরে একটি কাউন্সেলিং নোটিশ এসেছে অলরেডি, সেটি নিয়েও আমি আজকে বা কালকে সকালের মধ্যে চেষ্টা করব দিয়ে দেওয়ার ভিডিও একটি ভালোভাবে ডিসকাস করে। তো চলো, ভিডিওটা অনেকটা লেন্দি হলো, এখনকার জন্য এখানেই ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো সময় মতো আপডেট পাওয়ার জন্য।